নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে স্বাগত তো আপনারা কিন্তু অবশ্যই জেনে গিয়েছেন বছরের শেষতম সূর্যগ্রহণ হতে চলেছে তা কিন্তু চারই ডিসেম্বর দু অর্থাৎ শনিবার দিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় আর চারই ডিসেম্বরের এই সূর্যগ্রহণকে অশুভ বলেই মনে করা হচ্ছে কারণ এই দু হাজার একুশে মোট চারটি গ্রহণ হয়েছে তার মধ্যে এটি হলো বছরের শেষতম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ সকল রাশি জাতক জাতিকাদের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলতে চলেছে তাই সকলকে সতর্ক করে দিয়েছেন জ্যোতিষবিদরা গ্রহণ চলাকালীন সময়ে আপনাদেরকে অবশ্যই সব নিয়ম কারণ মেনে চলতে হবে না হলে কিন্তু হতে পারে অনর্থ বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে সতর্ক করেছেন জ্যোতিষবিদরা বৃশ্চিক রাশি ও নক্ষত্রের মাঝে এই সূর্যগ্রহণ হতে চলেছে তো বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার পাশাপাশি এই গ্রহণের প্রভাব কী থাকবে এবং জ্যোতিষবিদরা সকলের উদ্দেশ্যে কি সতর্কবার্তা দিয়েছেন তাই কিন্তু আমরা জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন না হলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বছরের শেষতম সূর্যগ্রহণ হচ্ছে চারই ডিসেম্বর অর্থাৎ শনিবার যাকে কিন্তু সকলেই অশুভ বলে মনে করছেন যা কেবলমাত্র আন্টার্কটিকা দক্ষিণ আফ্রিকা আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে দৃশ্যমান হবে এটি বাংলাদেশ থেকে তেমন একটা দেখা যাবে না কিন্তু এই গ্রহণের প্রভাব থাকবে ভয়ঙ্কর সূর্যগ্রহণের সময় সুতক বিশেষ গুরুত্ব দেওয়া হয় কিন্তু এবারে সূর্যগ্রহণের সময় সূতকের নিয়ম অনুসরণ করা হবে না বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হতে চলেছে সকাল দশটা বেজে উনষাট মিনিট থেকে এবং এই গ্রহণ শেষ হয়ে যাবে দুপুর তিনটে বেজে সাত মিনিটে গ্রহণ চলাকালীন সময়ে জ্যোতিষবিদরা সকলের উদ্দেশ্যে কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন যা কিন্তু অবশ্যই সকলকে মানতে হবে না মানলে আপনাদের জীবনে নেমে আসতে পারে বিপদ বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদেরকে এটি অবশ্যই মানতে হবে তো গ্রহণ শুরু হওয়ার সময় থেকে শেষ হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা ঘরের ভেতর থাকুন আর আপনারা কোনো সময় খালি চোখে এই গ্রহণ দেখতে যাবেন না তার পাশাপাশি আপনারা গ্রহণ চলাকালীন সময়ে কোনো কিছু খাবার গ্রহণ করবেন না আর যদি কিছু রান্না করে রাখেন তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখুন এই সময় ধারালো বস্তুর থেকে দূরে থাকাই শ্রেয় তার পাশাপাশি গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু ঘুমবেন না তাহলে কিন্তু হতে পারে অশুভ আর এই সময় যে কোনো ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন তার পাশাপাশি এই সময় চুলদাড়ি বা কাটা কিন্তু নিষিদ্ধ